বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী দ্বিতীয় বৃহত্তম উৎসব কালী পুজো আজ রোববার রাত 12:01 অনুষ্ঠিত হবে। এই পুজো কালী পুজো উপলক্ষে বাংলাদেশের ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালী মন্দির, সবুজবাগ থানাধীন শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধা গোবিন্দ জিউ ঠাকুর মন্দির ও পোস্তাগোলা মহাশ্মশানের প্রস্তুতি শেষ পর্যায়ে। শিশির ছড়া হেমন্তের ঘনঘোর অমাবস্যা তিথিতে আজ দীপাবলির আলোকে উৎফাসিত হয়ে উঠছে চারিদিক। এই মহেন্দ্র লগ্নে আবির্ভাব ঘটবে কালী দেবী। ভূ ভারতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ পালন করছে দীপাবলি উৎসব। ন্যায়ের জয় আর পারলৌকিক আধার সরিয়ে ফেলার কামনায় তারা নৈবেদ্য দেবেন তাদের কালীমাতার পাদপদ্মে। মঙ্গল শিখায় হিন্দু গৃহগুলো আলোকিত করে রাখা হয়েছে। রোববার সন্ধ্যায় দীপাবলি ও মঙ্গল শিখা প্রজ্বলন এবং দিবাগত রাতে শ্যামাপূজা। সোমবার প্রসাদ বিতরণ, একদিন পরেই বুধবার ভাইফোঁটা ও অতিথি আপ্যায়ন। আর ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। আজ শুভ দীপাবলি, মায়ের পূজার মায়ের মহিমা, এটা ভাষায় বর্ণনা করা সম্ভব না, মা শক্তির পূজা। এখন প্রস্তুতি বলতে কি, আমি প্রত্যেক বছরই পূজা মানে অঞ্জলি দিই, উপোস থাকে, কিন্তু এবার থাকতে পারবো না। আমার বাড়ি একটু বাসায় অসুবিধা আছে, বৌমা থাকতে পারবে না, আপনার দাদা থাকবে, আমার হাজব্যান্ড থাকবে। হ্যাঁ, ভালো, আমি এই দিন আমি মার ভক্ত।